আসসালামু আলাইকুম, বিটি সাবডেন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, নিয়েছি গরম মশলা, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি পানি। আর এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো মুরগির পা, তো দেশি মুরগির পা। আসলে এই মুরগির পাগুলো জমানো হয়েছে আর এখন এটা রান্না করা হবে। তো কীভাবে রান্না করি সেটাই আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। তো আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে সম্পূর্ণ মশলা সহ আমি এগুলি মিলিয়ে নিব। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। আর এই যে এটা হচ্ছে আদা বাটা, অবশ্য ফ্রিজে রাখা ছিল ডিপে, এর জন্য একটু শক্ত শক্ত। তো একসাথে বসিয়ে দিয়ে যেটা ভালো করে জাল হবে, তো বুঝতেই পারছেন, অনেকেই বুঝে গেছেন যে এটা আমি কী রান্না করছি। আর এটা রান্না হচ্ছে মুরগির পায়ের নিহারি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা। এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম, আর এখানে দুইটা ডিম ফেটে নিয়েছি। তো কর্নফ্লাওয়ার এবং ডিম ফেটা এই দুটোটাই আমি ওখানে মিক্সড করে নেব। আর যেহেতু এটা রান্নাই করতেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে এভাবে কখনো খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন, আর যারা না খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু অনেক টেস্টি হয়। আর এখানে আমি তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, যেহেতু এটা কিন্তু নেহারি হবে, যেহেতু আমরা গরুর পায়ের নেহারি রান্না করি, ওটা কিন্তু ঝাল হয় না, তো কাঁচা ঝালটাই এটার সাথে টেস্ট হয়। কেউ যদি আর একটু বেশি ঝাল খেতে চায় সেটাও দেওয়া যাবে। তো সব কিছু আমি মিলিয়ে নিচ্ছি এখানে, মিলিয়ে নিয়ে সেই ডিম ফেটা আর কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো, দিয়ে আমি মিলিয়ে নিব। তো চুলাতে রেখে এটা করতে হবে সব কিছু। আর আমার তো মানে রান্না করা অবস্থায় খেতে খুব ভালো লেগেছে, মানে মন চেয়েছে যে এটা যেন কেমন স্বাদ। তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে, আশা করি ভিডিওটি আপনারা দেখবেন মনোযোগ সহকারে, লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, ফার্স্টেই শেয়ার করবেন না আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখেন, তো তারা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। আমার চ্যানেল ঘুরে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বিভিন্ন রকমের ভিডিও আছে আমার চ্যানেলে, তো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অনেক অনেক সাপোর্ট প্রয়োজন আমার, আমার চ্যানেলটি দেখবেন। তো আর কিছুটা সাপোর্ট, আর কিছুটা না অনেক সাপোর্ট দরকার, সবসময় আপনাদের সাপোর্ট চাই আমি, এটা হচ্ছে কথা। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দেবো এখন, কারণ এটা তো তেল ছাড়া আমি বসিয়ে দিয়েছিলাম। এখানে তেলে এখানে দিয়ে দেবো আমি বেশ পেঁয়াজ, ওইখানে তো আমি পেঁয়াজ দিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি অনেকটা একদম লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। তো আমার চ্যানেলে আসলে রান্না, ঘোরাফেরা, আর আমার বিড়াল, আমার পাখি, অনেক ধরনের ভিডিও আছে, সব ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার একটি বিডি সাবরিন ব্লগস নামে ফেসবুক পেজ আছে, তো পেজটিতে আপনাদের আমন্ত্রণ জানাই। তো আসলে আমি রেগুলার কাজ করতে পারিনি, আমি আসলে একটু মাঝে কাজটা ছেড়ে দিয়েছিলাম, ছাড়িনি আসলে। দেখা যায় কি অনেক ব্যস্ততা বা অসুস্থতা বা একটু, যেহেতু আমরা গৃহিণী অনেক কিছু মিলে, আর যেহেতু আসলে সত্যি কথা বলতে কি আপনারা যদি সাপোর্ট করেন রেগুলার হওয়া যায়, রেগুলার হব ইনশাআল্লাহ। তো যারাই আমার সাপোর্ট করছেন, যারা আমার চ্যানেলটির সাথে আছেন, পাশে আছেন, আমাকে ভালোবেসে এত দূর এগিয়ে নিয়ে আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এখানে লাল লাল করে বেরেস্তা হয়ে গেছে, আমি এই পেঁয়াজ ভাজাটা এখন এখানে দিয়ে দেব। তো অলরেডি হয়ে গেছে, হয়ে গেছে বলতে আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে মিশিয়ে নেব, নেড়ে নেব, আর আমি বাটিতে সার্ভ করে নেব। তো ভালো থাকবেন সবাই, নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক দোয়া করবেন, আপনাদের সবার দোয়া আমার অনেক প্রয়োজন, কারণ দোয়াই পারে ভাগ্য বদলে দিতে। তো ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আর রান্নাটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি ইনশাআল্লাহ আবারও দেখবো যে পা জমি আবারও একদিন খেয়ে ফেলবো, সেদিনও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আর আপনারা কে কে খেয়েছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এখানে আমি সার্ভ করে নিচ্ছি এখন খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।